আমি চাই আমার এই ভালো লাগাটা সারা জীবন টিকে থাকে। এই ভালো লাগার মাঝে যেন কারোর নজর না। তোমার গতিবিধি দেখে মনে হয় তুমি যেন দূর আকাশের তারা, দূর থেকে দেখা যায়, কাছে যাওয়া যায় না। আমি তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি। আদর বৈরা যদি কেউ ভালোবাসে এটাকে ডিস্টার্ব হয়, তুমি কথা কেন ধারিলাম না? আপনি আমাদেরকে ডিস্টার্বই করতেছেন। আচ্ছা ঠিক আছে, ভাইটা দেখেন ওই যে এটা আছে না, আমার মেম্বার, আমার হুজুরি, হুজুরির কথা শুনলে তোমাদের অনেক কিছু দিয়ে দেবে, কি শুনলে আছে যায় নাকি? এইবার ভাইয়াদের বইলা আপনারে মাইক খাওয়াবো, গ্রাম সারা করাবো। হ্যাঁ, এবার ওনার নামে বিচার দিতেই হবে। সবুজ ভাই, আকাশ ভাই, সাগর ভাই, ওদের বলতেই হবে। ওদের এভাবে কি চলা যাবে না? যাবে। যাক বাবা, বাঁচা গেল। তোমাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তুমি এখন পুরোপুরি সুস্থ, আমার যে কি ভালো লাগছে। তবে যাই বলো, তোমার বান্ধবী আখি তোমার জন্য অনেক করেছে। আখি আমার খুব ভালো বন্ধু, সে সকলের জন্য নিবেদিত প্রাণ। বন্ধুত্বের জন্য তার আন্তরিকতার কোনো অভাব নেই, এই জন্যই আখির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তোমার কাছে নিশ্চয়ই বেশি। না না, আমার কাছে বেশি হতে যাবে কেন প্রেমা? আমার সমস্ত অস্তিত্ব জুড়ে কেবল তুমিই আছো। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আকাশ আমাকে এড়িয়ে যাচ্ছে না তো, কিন্তু আখির যে মনোযোগ আকাশের প্রতি, আমার চোখ ফাঁকি দিবে কেমন করে? কি ভাবছো প্রেমা? তুমি যা ভাবছো সেটা একেবারে সত্যি নয়। আখি আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। দেখতে হবে না বন্ধুগুলো কার? বুঝলাম, তোমার বন্ধুরা একজন আরেকজনের জন্য অনায়াসে জীবন পর্যন্ত দিতে পারে। তোমার বন্ধুরা অনেক ভালো। তোমার পাসপোর্ট আর যাবতীয় সব কাগজপত্র। এই পাসপোর্টের জন্য তুমি অনেক খেটেছো, তোমাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না। আরে ধুর, এই সামান্য কাজের জন্য থ্যাঙ্কস কেন? ভেতরে এসো না, আজ বরং যাই, আর কাল তোমাকে নিয়ে একটু এলাকাটা ঘুরে দেখাবো। সত্যি? তিন সত্যি। ওকে ওকে, ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো কিতাব।
ঘর কোনো প্রয়োজন নেই। কি করবো বল, অনেক মজা হতো আর অনেক কষ্ট হয় বাসার মধ্যে থাকতে। ও তোদের যে জন্য ডাকা, আরে আজকাল তো রাস্তাঘাটে বেরিয়ে হওয়া যায় না। ওই মেম্বর আর মেম্বরের ছেলে দুজন যাকেই দেখে তাকেই বিয়ে করবে, মা নেই মেয়ে নেই তার সাথেই ঢলে পড়ে, এর একটা বিহিত করা দরকার। এখন বল কি করব। চল আমরা চেয়ারম্যানের কাছে বিচার। আরে না, আগে চেয়ারম্যান কাকার কাছে যাওয়ার কোনো দরকার নেই, চল আগে এলাকার বড় ভাইদেরকে বিষয়টা জানাতে হবে। আচ্ছা চল আগে ওনাদেরকে ব্যাপারটা জানিয়ে আসি। চল তাহলে চল। রাস্তা দেখলে ওনা ধরে টানাটানি করে, চিৎকার চেঁচামেচি করে, ওদের জন্য রাস্তায় বের হতেই পারি না। বলেন তো ভাইয়া কি করবো। কলেজ যেতে পারে না ভাইয়া, শুধু বউ বউ করে ডাক দেয়। ওরা লজ্জায় কাউকে বলতে পারছে না, আমাকে পেয়ে আমাকেই বললো। আমি ভাবলাম তোমার কাছে বলি, তুমি একটু আকাশের সাথে কথা বলে দেখো বিষয়টা কি করা যায়। তোমরা কোনো চিন্তা করো না, আমি আর আকাশ মিলে ব্যাপারটা দেখতে আসি। আচ্ছা ভাইয়া। প্রত্যেকটা মেয়ে আপনার নামে অভিযোগ দিছে, সবার দিকে আপনি কোন নজরে তাকান, আর দেখা হলেই সবাই লাগে প্রেমনি দুগুণ করেন, বিয়ে করতে চান। আমি হইলাম জনপ্রতিনিধি, মানুষ তো আমার বিরুদ্ধে কিছু কইবই, শত্রু না থাকলে জনপ্রিয় হওয়া যায় না। শত্রু যেমন দরকার, শুভাকাঙ্ক্ষীও দরকার। যারা কয় আমার বিরুদ্ধে তারা আমার শত্রু, বিরোধী পক্ষ, বিরোধী পার্টি। ও তাই বলে মেয়ে মানুষ কমপ্লেইন দিব? আরে কি শুরু করলা তোমরা, রাখো রাখো, এত উত্তেজিত হয়ে হবে না। কেউ যদি লিখিত আকারে অভিযোগ দিতে চায় আমার মেম্বার কাউন্সিল অফিসে আইতেইব, রাস্তাঘাটে অভিযোগ জানানোর জায়গা না, বুঝছো না? আমি তো জনপ্রতিনিধি, জনগণের সেবা করতে নামছি। তোমার যদি কিছু কওয়ার থাকে আমার অফিসে আইসো। থামেন, এই যে রাস্তাঘাট আকাম করে বেড়ান, আপনার ঘরে একটা যুবতী মেয়ে আছে না, তাকে আপনি বিয়ে দিবেন না? কি কইতে চাও, খোলাসা করে রাখো। আমি খোলাসা করে একটা কথাই বলতে চাই। কও। আপনি এলাকার মেম্বার, মেম্বারই থাকেন, কোনো মায়ের দিকে কোনো নজরে তাকাবেন না, কথাটা আপনি মনে রাখবেন। মদন জে হুজুর, কারপোলারে হুজুর, থান তো পাগল ছাগল কোনটি আইছে? আরে কারপোলা, আমি খোঁজ নিবা নে। খোঁজ নিবা না না, লোকাল থানায় যায়া ওর নামে তিনটা মামলা করবি, আমারে যে অপমান করছে এর লেগা সাক্ষী রাখবি সাইড সু, ঠিক আছে? বুঝাই দিবি। রাখ কেন করব, বিশ্রাম হয় এত বড় কষ্ট, তার মাঝে তুমি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছো। আচ্ছা আকাশ, তুমি কি তোমার ভালো মতো বুঝো না, আবার যদি কোনো অসুখ বেঁধে যায় তোকে সামলে উঠতে পারবে তো? আচ্ছা আমি তো ভালোই আছি, তুমি এর মাঝে খারাপ কি দেখছো? তোমার খারাপটা তোমার চোখে ধরা পড়ছে না, রাডারের মতো আমার চোখেই ধরা পড়ছে। আচ্ছা কিসের মোহে তুমি এই রাত বিরতে বাইরে থাকো বলো তো, নাওয়া খাওয়া ছেড়ে? আচ্ছা আকাশ, তোমার আবার অসুখ বেঁধে গেলে কি করে সামলে উঠবে বলো? দেখো আখি, এত জেরা করো না, এসব জেরা আমার একদম ভালো লাগে না। আর এসব জেরা তো করে ঘরের বউ এরা, তুমি আমার ঘরের বউ নাকি? ঘরের বউ অর্থাৎ আমি তোমার ঘরের বউ? এই কথাটা, ঠিক এই কথাটা শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি আকাশ। আচ্ছা আকাশ, তুমি আমাকে ঘরের বউ করে নেবে না? আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে, যা সত্য আমি তাই বলছি। না না আকি, আমার সমস্ত কল্পনা জুড়ে প্রেমা,
আমার মনে যত রং, যত আয়োজন, সব প্রেমাকে ঘিরে। অস্বীকার করছি না, তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার মন যে পড়ে আছে ওই প্রেমার কাছে, সেখানে আমি তোমাকে কিভাবে দাঁড় করাবো? প্রেমার জায়গায় পৃথিবীর কাউকে পছন্দ করো। আকি, তোমার কষ্ট, যন্ত্রণা সবকিছু ভুলে যাও, আমি তো আছি। তুমি খুব সুন্দর। এই কথা, এই কথাই গ্রামে সবাই তো বলে। আমার সমস্ত কল্পনা জুড়ে প্রেমা, আমার মনে যত রং, যত আয়োজন, সব প্রেমাকে ঘিরে। মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে, যা সত্য আমি তাই বলছি। আমি তো রেডি হয়ে গেছি। তোমার ভালোবাসা মিথ্যে, তোমার আশা, ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি।